আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম করোনা ভাইরাসে দেশে আরও একজনের মৃত্যু নতুন আক্রান্ত তিনজন বাড়ল সাধারণ ছুটির মেয়াদ পর্যায়ক্রমে চালু হবে বাস ট্রেন করোনা সন্দেহ চট্টগ্রামে ও শরীয়তপুরে আইসোলেশনে থাকা দুজনের মৃত্যু জ্বর শ্বাসকষ্টে মৃত্যুতে সিলেট নাটো সহ দেশের বিভিন্ন স্থানে আতঙ্ক করোনা পরীক্ষা শুরু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রাম ও খুলনায় পৌঁছেছে শনাক্তকরণ যন্ত্র খাতে পাঁচ হাজার অনুদান নয় দুই শতাংশ সুদের ঋণ ফেরত দিতে হবে নির্ধারিত সময় জানালেন বাণিজ্য বিস্তারিত ভাইরাসে দেশে আরও একজনের মৃত্যু হয়েছে গত চব্বিশ ঘন্টায় শনাক্ত করা হয়েছে আক্রান্ত নতুন তিনজনকে এ নিয়ে কোভিড নাইন্টিনে দেশে জনের মৃত্যু হল আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো চুয়ান্ন রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক এ তথ্য জানান বিস্তারিত হুমায়ুন রিপোর্টে

সুস্থ হয়ে বাড়ি ফিরে চলে যাচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী জানান রংপুর ময়মনসিংহ ও রাজশাহীতে আলাদা ল্যাব করার পাশাপাশি প্রতিটি মেডিকেল কলেজে করোনা ভাইরাস পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে প্রতিটি মেডিকেল কলেজের টেস্টিং ফ্যাসিলিটি শুরু করবে যারা সন্দেহজনক অবস্থা আছেন তারা টেস্ট করিয়ে নিন এবং নিজেরা ভালো থাকুন পরিবারকে সুরক্ষিত রাখুন ব্রিফিংয়ে জানানো হয় গত চব্বিশ ঘন্টায় একশো সাতান্ন জনের নমুনা পরীক্ষা করা হয়েছে সারা দেশে স্বল্প পরিসরে এ রোগের সংক্রমণ বাড়ছে বলেও জানানো হয় ব্রিফিংয়ে এইডিসের স্যাম্পল কালেকশনের যে জিনিসগুলো যদি আপনারা দেখেন গত কয়েকদিন ধরে কয়েক মাস ধরে তাহলে দেখতে পারবেন যে যতগুলো কালেকশন করা হয়েছে তার মধ্যে কত পার্সেন্ট আপনি পজিটিভ পাচ্ছেন সেটা আপনারা নিজেও ক্যালকুলেট করতে পারেন সুতরাং যদি কমিউনিটি ট্রান্সমিশন অনেক বেশি হতো তাহলে এগুলোতে প্রায় সবগুলোতেই আমরা পজিটিভ পেতে পারতাম অত মোট কথা আমরা প্রায় অনেক বেশি পজিটিভ পেতে পারতাম তো সেই সেন্স থেকে আমরা বলতে পারি যে কমিউনিটি ট্রান্সমিশন হচ্ছে কিন্তু লেভেলে হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা জানান করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের সেবায় দশ হাজারের বেশি চিকিৎসক নিয়ে তৈরি করা হয়েছে স্বেচ্ছাসেবী গ্রুপ হুমায়ুন চিস্তি এটিএন বাংলা ঢাকা এগারোই এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটির মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় তবে এ সময় মানুষের জীবিকার স্বার্থে রেল ও বাস পর্যায়ক্রমে চালু করার কথা উল্লেখ করা হয় প্রজ্ঞাপনে এছাড়া প্রয়োজনে চালু রাখার সুযোগ থাকবে ঔষধ শিল্প উৎপাদন ও রপ্তানিমুখী শিল্প কলকারখানা এর আগে চৌঠা এপ্রিল পর্যন্ত ছুটির আওতায় ছিল সরকারি বেসরকারি সব অফিস আদালত ঘোষিত ছুটির ধারাবাহিকতায় নতুন প্রজ্ঞাপনে পাঁচ এপ্রিল থেকে নয় এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি এবং দশ ও এগারো এপ্রিল সাপ্তাহিক ছুটির সাথে সংযুক্ত করা হয়েছে তবে বিদ্যুৎ পানি গ্যাস ও ফায়ার সার্ভিস সহ জরুরি পরিষেবার ক্ষেত্রে এ ব্যবস্থা প্রযোজ্য হবে না এছাড়া খাবার ও ওষুধের দোকান এবং হাসপাতাল ও ছুটির আওতায় মুক্ত থাকবে এদিকে সরকারের এই প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে রাজধানীর বিপরীত বিতান ও শপিং মল বন্ধের সময়সীমা নয় এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে ঢাকা মহানগর দোকান মালিক সমিতি চট্টগ্রামে ও শরীয়তপুরে করোনা সন্দেহে আইসোলেশনে থাকা দুজনের মৃত্যু হয়েছে শরীয়তপুরে মারা যাওয়া ব্যক্তির আশপাশের পাঁচটি বাড়িকে লকডাউন করেছে প্রশাসন এছাড়া জ্বর শ্বাসকষ্ট নিয়ে সিলেট নাটোরসহ দেশের বিভিন্ন স্থানে মৃত্যুর ঘটনা ঘটেছে প্রতিনিধিদের তথ্য ছবিতে জানাচ্ছেন একরামুল হক সাইম করোনা রোগী সন্দেহে চট্টগ্রামের ফৌজদারহাটের বিশেষায়িত হাসপাতাল বিআইটিআইডিতে আইসোলেশনে থাকা এক নারীর মৃত্যু হয়েছে ষাট বছর বয়সী ওই নারীর হাঁপানি ছিল মঙ্গলবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে ওখানে পাঠানো হয় তার শরীরের নমুনা পরীক্ষা করা হচ্ছে সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে শ্বাসকষ্ট নিয়ে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হওয়া এক কিশোরীর মৃত্যু হয়েছে তার বাড়ি বালাগঞ্জ উপজেলায় হাসপাতাল কর্তৃপক্ষ জানান জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ওই কিশোরী মঙ্গলবার দুপুরে ভর্তি হন পরে ঘণ্টাখানিকের মধ্যেই তার মৃত্যু হয় অবশ্য ওই কিশোরী করোনাভাইরাসে আক্রান্ত নন বলে জানানো হয় এ কারণে তার মৃতদেহ স্বাভাবিক নিয়মে দাফন করতে স্বজনদের কাছে দেয়া হয়েছে নাটোরের লালপুর থেকে শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে তার পরিবার জানিয়েছে শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে বুলবুল নামে ওই ছাত্রকে সোমবার বিকেলে মেডিকেলে ভর্তি করানো হয় রাতেই তার মৃত্যু হলে পরিবারের সদস্যরা লাশ নিয়ে নিজ গ্রাম লালপুর উপজেলার নবীনগরে আসেন তবে এলাকাবাসী বুলবুলের দাফন নিয়ে জটিলতা তৈরি করেন বলে জানিয়েছেন তার স্বজনরা শরীয়তপুর সদর হাসপাতালে আইসোলেশনে ভর্তি হওয়া ৩৫ বছরের এক শ্রমিকের মৃত্যু হয়েছে তার নাম রফিকুল ইসলাম মঙ্গলবার রাতে তার মৃত্যু হয় শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন শ্বাসকষ্ট জ্বর ও কাশি থাকা ওই যুবককে মঙ্গলবার সন্ধ্যায় হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল তার শরীরের নমুনা পরীক্ষা করা হচ্ছে মারা যাওয়া ওই ব্যক্তির আশপাশের পাঁচটি বাড়িকে লকডাউন করেছে প্রশাসন ঝালকাঠির কাঠালিয়ায় জ্বর ও ডায়রিয়া আক্রান্ত হয়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে মঙ্গলবার রাতে উপজেলার আমুয়া সর্দারপাড়া এলাকায় মৃত্যুরে ঘটনা ঘটে এ ঘটনায় ওই বাড়ির ছয় পরিবারের ত্রিশ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন শিশুটি তিন দিন ধরে জ্বরে ভুগছিল ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে করোনা আক্রান্ত সন্দেহে একজনের বাড়িতে টাঙিয়ে দেওয়া হয়েছে লাল পতাকা স্থানীয় স্বাস্থ্য ও উপজেলা প্রশাসন বাড়িটিতে লাল পতাকা চিহ্নিত করে দিয়ে ওই ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয় তার পরীক্ষা করার ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। হক বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে করোনা আইসোলেশন ইউনিটে ভর্তি থাকা তেরো বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে চিকিৎসকরা জানান সপ্তাহ ধরে পায়ের ব্যথা থাকার পর গত তিন দিন ধরে জ্বর ও শ্বাসকষ্ট দেখা দেয় সিয়াম নামের ওই শিশুর এ অবস্থায় সকালে তাকে আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মারা যায় শিশুটি করোনাভাইরাসের উপসর্গ থাকায় মরদেহ থেকে নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকরা জেলার ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মুস্তাফিজুর রহমান জানান সিয়ামের দাফন প্রক্রিয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রোটোকল অনুযায়ী করা হবে পাশাপাশি তার বাড়ি সহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করার প্রক্রিয়াও চলছে করোনাভাইরাস শনাক্তকরণের পরীক্ষার জন্য প্রস্তুত রাজধানী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় শাহবাগের বেতার ভবনে স্থাপিত ল্যাবরেটরিতে সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত নমুনা সংগ্রহ করা হবে নমুনা সংগ্রহের পর চার ঘন্টার মধ্যে ফলাফল জানা যাবে প্রতিদিন তিরানব্বই জনের নমুনা পরীক্ষা করা যাবে বিস্তারিত শফিউল আলম সুজনের রিপোর্টে জ্বর শ্বাসকষ্ট শুকনো কাশি কিংবা জ্বরে কেউ আক্রান্ত হলে তিনি পরীক্ষা করাতে পারবেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করোনা ভাইরাসে রোগীদের চিকিৎসার জন্য খোলা হয়েছে আলাদা বিভাগ চিকিৎসকদের যদি সন্দেহ হয় কোনো ব্যক্তি করোনায় আক্রান্ত তাহলেই কেবল তাকে পরীক্ষা করা হবে আমার এখানে অন্য কোনো স্যাম্পল নেওয়া হয়নি এখানে আমাকে আপাতত কিছু নর্মাল ইনভেস্টিগেশন দেওয়া হয়েছে ওগুলো দেখার পরে তারপরে হয়তো ওনারা কি বলে এমনিতে আমাকে ওষুধ দেওয়া হয়েছে নর্মালি যেসব দেওয়া হয় আর কি জ্বর বা ঠান্ডার জন্য যেসব দেওয়া হয় ওগুলো দেওয়া হয়েছে আমাকে আমি জ্বরের জন্য আসছিলাম আসার পরে ওনারা আমার সিম্পটম শুনে চেস্টের পরীক্ষা দেয় এই লবণ বাসায় লেবু চা আদা চা রেস্ট করতে বললো ভয় কোনো কারণ নেই করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহভাজন ব্যক্তির নাক মুখে লালা নমুনা হিসেবে সংগ্রহ করা হবে এলেবে নমুনা পরীক্ষা করে চার ঘন্টার মধ্যেই ফলাফল জানা যাবে রোগী করোনা ভাইরাসে আক্রান্ত কিনা যারা জ্বর সর্দি কাশি গলা ব্যথা এইসব নিয়ে আসবেন এবং শুধুমাত্র তাদের জন্য ডেডিকেটেড ডক্টর এবং স্বাস্থ্যকর্মী আছেন এবং ওনারা পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট পরে এই রুগীগুলি দেখবেন চেষ্টা করবো যে কাফ বা কফ এবং তার যে নাকের যে শ্লেষা সেগুলি নিয়ে আমরা উইদিন ফোর আওয়ার্স রেজাল্ট তৈরি করার চেষ্টা করব যদি সেখানে কোনো পজিটিভ পাওয়া যায় তাহলে আমরা দ্রুত বেগে সেই রেজাল্টটা আমাদের ঊর্ধ্বতন যেখানে জানানো দরকার সেখানে আমরা জানিয়ে দেবো তবে করোনা ভাইরাস প্রতিরোধে ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা ও সামাজিক দূরত্ব বজায় রাখার উপর বেশি জোর দিয়েছে চিকিৎসকরা দুই ঘন্টা পরপর ধোয়া বিশ সেকেন্ডের জন্য করে এটা সোশ্যাল ডিস্টেন্সিং আমার হাসি কাশির যে একটা শিষ্টাচার আছে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এসব জিনিসগুলো যদি আমরা পালন করি তাহলে আমাদের রুগীর সংখ্যা অটোমেটিক্যালি কমে যাবে চিকিৎসকরা জানান করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে গেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আইসোলেশন ইউনিট তৈরির প্রস্তুতিও রয়েছে সফিল সুজন এটিএন বাংলা ঢাকা ঢাকার পর চট্টগ্রামের বিআইটিআইডি হাসপাতালে শুরু হয়েছে করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষা এতে স্বস্তি এসেছে চট্টগ্রামের মানুষের মধ্যে তবে আতঙ্কিত না হয়ে প্রয়োজনে হাসপাতালের হটলাইনে কল করার অনুরোধ করেছেন চিকিৎসকরা এদিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছেছে করোনা পরীক্ষার যন্ত্র পিসিআর মেশিন চট্টগ্রাম প্রতিনিধি আবুল হাসনাত ও খুলনা থেকে এস এম হাবিবের রিপোর্ট জানাচ্ছেন আদ্দিন শনাক্তকরণের পরীক্ষা এখন হচ্ছে চট্টগ্রামেও গত বুধবার সেখানকার হাট বিআইটিআইডি হাসপাতালে শুরু হয়েছে এ কার্যক্রম একত্রিশ মার্চ পর্যন্ত তেত্রিশ জনের নমুনা সংগ্রহ এবং তা পরীক্ষা করে সবকটির ফলাফল আসে করোনা নেগেটিভ ফলে এখনও করোনাভাইরাস মুক্ত চট্টগ্রাম এ সময়ে সাধারণ সর্দি জ্বর হয় তাই করোনা লক্ষণ মনে করে আতঙ্কিত না হয়ে হটলাইন নম্বর শূন্য দুই চার চার শূন্য সাত পাঁচ এক চার এই নম্বরে কল করার অনুরোধ হাসপাতাল কর্তৃপক্ষের রেসপেক্টিভ ফিজিশিয়ানসরা অথবা পেশেন্টরা নিজেরাও ফোন করতে পারেন করার পরে আমাদের একটা বিশেষজ্ঞ প্যানেল আছে সেই ক্রাইটেরিয়াগুলো শুনে নেন শুনে তখন ওনারা সিদ্ধান্ত নেন যে এই পেশেন্টটার কোভিড বা কোভিড নাইন্টিন এটার সম্ভাব্য আছে পেশেন্ট যেখানে থাকে যে কোনো হাসপাতালে থাকুক বা হোম কোয়ারেন্টাইনে থাকুক পেশেন্টের স্যাম্পল নিয়ে আসে চট্টগ্রামের সিভিল সার্জন জানান এই জেলায় নয় শতাধিক প্রবাসী হোম কোয়ারেন্টিনে আছেন যাদের অনেকেরই কোয়ারেন্টিন শেষের পথে কারো মধ্যে করোনার লক্ষণ পাওয়া যায়নি যাদের প্রয়োজন হবে শুধুমাত্র তাদেরই পরীক্ষা করা হবে সবাই পরীক্ষার জন্য আপনারা হাসপাতাল সময় ভিড় করবেন না আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন বিআইডিআইটির সাথে যোগাযোগ করবেন স্যাম্পল যদি যাদের প্রয়োজন হবে তাদের ঘর থেকে স্যাম্পল কালেকশন করে নিয়ে যাওয়া হবে মেয়র সাহেবের সঙ্গে আমরা গতকালকে মিটিং করেছি আমরা চাই চেয়েছি কাউন্সিলরদের অ্যাক্টিভেট করার জন্য প্রতি অলি গলিতে পুলিশের চেয়ে লোকাল জনপ্রতিনিধির অবস্থান ভালো তাদের মাধ্যমে আমরা কার্যকর করার চেষ্টা করছি খুলনাতেও শিগগিরই শুরু হতে যাচ্ছে করোনা শনাক্তকরণ পরীক্ষা পৌঁছে গেছে পিসিআর মেশিন চলছে নিরাপদ পরীক্ষাগার তৈরির কাজ রোগীর সেবার জন্য প্রস্তুত করা হচ্ছে বিশেষ করোনা ইউনিট খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিবর্তে একশো সজ্জার ডায়াবেটিক হাসপাতালকে করোনা রোগীর চিকিৎসার জন্য নির্ধারণ করা হয় গত শনিবার আমাদের সেট সমস্ত শেষ হলে আশা করা যায় আমরা দশ দিনের ভিতরে দশ থেকে বারো দিনের ভিতরে আমরা এই টেস্ট খুলনাতে শুরু করতে পারবো করোনা ইউনিটে কাজের জন্য চিকিৎসক এবং নার্সদের দক্ষ এবং তাদের সুরক্ষা নিশ্চিতে খুলনা মেডিকেলে শুরু হয়েছে প্রশিক্ষণ রিপোর্ট বাংলা এটিএন তৈরি পোশাক খাতে পাঁচ হাজার কোটি টাকা অনুদান নয় এ তহবিল থেকে গার্মেন্টস শিল্পের জন্য দুই শতাংশ সুদে ঋণ দেওয়া হবে নির্ধারিত সময়ের পর এ অর্থ ফেরত দিতে হবে সচিবালয়ে করোনা ভাইরাসের প্রভাব মোকাবেলায় করণীয় শীর্ষক আন্তঃ মন্ত্রণালয়ের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী কথা জানান মন্ত্রী আরও জানান গার্মেন্টস বন্ধের বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশনা নেই মালিক চাইলে স্বাস্থ্যবিধি মেনে চালাতে পারবেন সভায় সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ জানান করোনাভাইরাস মোকাবেলায় সরকার যতদিন চাইবে সেনাবাহিনী ততদিন মাঠে থাকবে আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল সচিবালয়ে জরুরি বৈঠকে বসেন বাণিজ্যমন্ত্রী মন্ত্রিপরিষদ সচিব প্রধানমন্ত্রীর মুখ্য সচিব সেনা প্রধান এনবিআর চেয়ারম্যান ও তৈরি পোশাক শিল্পের বিভিন্ন সংগঠনের নেতারা মূলত করোনার প্রভাবে তৈরি পোশাক খাতে যে সংকট সৃষ্টি হয়েছে তা থেকে উত্তরণের উপায় বের করতে এই বৈঠক এতে বেশ কিছু বিষয় আলোচনা হয় পরে বাণিজ্য মন্ত্রী জানান রপ্তানি প্রায় বন্ধ হলেও করোনার নিরাপত্তা সামগ্রী রপ্তানিতে সম্ভাবনার সৃষ্টি হয়েছে বিভিন্ন দেশ থেকে কিছু অ্যাডভান্টেজও আসছে সেইটাকে যেন সবাই তা সেই সুযোগটা নিয়ে যেন এক্সপ্লোর করে আজকে আমাদের আর্মি চিফ এসেছেন ওনারা কুয়েতকে সাহায্য করছেন বিভিন্ন কিছু দিয়ে আরও সুযোগ আছে আমাদের অন্যান্য দেশও রয়েছে ইরান রয়েছে আরও অনেক দেশ রয়েছে এমনকি আমেরিকা রয়েছে ভারত থেকেও তারা কিছু কথা বলেছে কোনো স্পেসিফিক কিছু বলে না কিন্তু তারা শুনতে চাইছে যে আমরা কি পারি কিনা তো এই ওপেনিংয়ের কথাটা বলা হয়েছে না আমাদের ব্যবসায়ীরা লেট দেম টেক দ্যান্টেজ অফিস সরকারের তরফ থেকে কোনো বাধা নেই যারাই চালাতে চান তারা বিধিগুলা। ফলো আপ করে মেনটেন করে তারা যেন ফ্যাক্টরি চালান কোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিকে সরকার দান দিচ্ছে আসলে দান নয় এটা টু পার্সেন্ট ইন্টারেস্টে এই টাকাটা লোন হিসাবে দেওয়া হচ্ছে এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেনা প্রধান জানান করোনা মোকাবেলায় প্রশাসনকে সহযোগিতা করতে কাজ চালিয়ে যাবে সেনাবাহিনী করোনা ভাইরাসকে মাননীয় প্রধানমন্ত্রী একটি যুদ্ধের সাথে তুলনা করেছেন এবং আমরা সৈনিক আমরা সবসময় যুদ্ধ করতে প্রস্তুত এবং সেই প্রস্তুতি নিয়ে আমরা আছি সবাইকে সহযোগিতা করব। যত প্রয়োজন ততটাই আমরা দেব ঠিক আছে

করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় সরকারকে সাহায্য না করে বিএনপি ভুল খোঁজার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফ ইউজে এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে নেতাদের সাথে মতবিনিময়কালে এ মন্তব্য করেন তিনি করোনা পরিস্থিতির মোকাবেলায় বিএনপির জাতীয় কমিটি গঠনের প্রস্তাব প্রসঙ্গে মন্ত্রী বলেন ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস সরকারকে লিখিতভাবে করোনা পরিস্থিতি মোকাবেলায় একযোগে কাজের কথা জানিয়ে পরামর্শ দিয়েছে কিন্তু এদেশে বিএনপি সেটি করতে ব্যর্থ হয়েছে দলের পক্ষ থেকে বারবার বলেছি যে বিএনপি আমাদের সাথে থেকে কাজ করতে পারে আমাদের সাথে থেকে কাজ করার ক্ষেত্রে বিএনপির জন্য কোনো বাধা নেই বরং আমরা তারা যদি আমাদের সাথে কাজ করতে চায় আমরা বরং তাদেরকে স্বাগত জানাব বরং তারা এই পরিস্থিতির মধ্যে জনগণের পাশে না থেকে বরং ভুল কোচার চেষ্টায় रत কোন ভাইরাস প্রতিরোধে সরকার নির্দেশিত সামাজিক দূরত্ব মেনে চলছে না অনেকেই স্বাস্থ্যবিধি অমান্য করে চলাফেরা করায় বাড়ছে ভাইরাস সংক্রমণের ঝুঁকি। এদিকে জনগণকে সচেতন করতে স্থানীয় প্রশাসনের সাথে রাজধানীতে কাজ করছে সেনাবাহিনীর পাঁচটি টিম বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। সরকারে যদি ঘরে ঘর থেকে বাড়ি হতাম না। বাড়ি যখন নয়ন পড়ে ধান্দা বাইরে সুফিয়ার মতো অনেকেই করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতার কথা জানলেও মানছেন না নানা অজুহাতে নির্দিষ্ট দূরত্ব মানার কথা থাকলেও বিজয় সরণিতে একজন আরেকজনের গায়ে গায়ে মিশে টিসিপির লাইনে দাঁড়িয়ে চালডাল সংগ্রহ করছেন সবাই জ্ঞানে গুণে এক না এখন পাবলিক ইচ্ছা করে শুনতে পারে মানতে পারে কিন্তু না মানার অভ্যস্ত আমাদের অভ্যাসে বুধবার নগরের শুধু নিম্ন আয়ের মানুষ কিংবা রিক্সাওয়ালা নয় সব শ্রেণীর মানুষের চলাফেরা চোখে পড়ার মতো নিষেধাজ্ঞার এক সপ্তাহ না যেতে এখন অনেকে ঘর থেকে বের হচ্ছেন কারণে অকারণে একই সেই রিক্সায় দেখা চব্বিশ ঘন্টায় পঞ্চাশ জন লোক উঠলো পঞ্চাশ জনের লোকের ভিতরে একজন লোক যদি করোনা থাকে পঞ্চাশ জনই এফেক্ট হইলো পঞ্চাশ জন থেকে পুরা তার ফ্যামিলি পঞ্চাশ জনের ফ্যামিলি এফেক্ট হইল কিছু কিছু লোক এখনও অসচেতন মানতে রাজি হচ্ছে না বা রাজছে না বিভিন্ন আমাদের সাথে বকবিত হচ্ছে কিন্তু আমরা বুঝে শুনে আমরা চেষ্টা করতে আছি সচেতনতার পাশাপাশি যানবাহন করোনা মুক্ত করতে জীবাণুনাশক ছিটাচ্ছেন সেনা সদস্যরা আমরা মূলত করোনা ভাইরাসের বিস্তার প্রতিরোধে করণীয় সম্পর্কে জনসাধারণকে সতর্ক করছি পাশাপাশি সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করার জন্য সবাইকে উৎসাহিত করছি এবং সম্প্রতি যারা দেশের বাইরে থেকে এসেছেন যাদের হোম কোয়ারেন্টাইনে থাকার কথা সেটা নিশ্চিত করছি দোকানগুলোর সামনে চিহ্ন দিয়ে দিলেও খুব কম মানুষই তা মেনে চলছেন আমরা যে গোল চিহ্ন দিয়ে দিচ্ছি অনেকে হয়তো বা ইমার্জেন্সি ভাবে পেশেন্ট নিয়ে আসছে অনেকের হয়তো বা এই জিনিসটা নলেজে থাকে না মারামারি করে হবে না যদি এরকম ভাবে 10 দিন বোঝানো যায় তাহলে অটোমেটিক আমরা বুঝব এ সময় নিজেরা স্বাস্থ্যবিধি অমান্য করলে বিশ্বের অন্যান্য দেশের মতো ঢাকাবাসীকেও তার মূল্য দিতে হবে বলেও জানান আইন শৃঙ্খলা বাহিনী রাজধানী বস্তিতে বাস করা মানুষ করোনা ভাইরাসের ঝুঁকিতে আছে বলে মনে করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা তারা বলছেন বস্তিতে করোনা ছড়ালে তা সবার জন্যই মারাত্মক হতে পারে সুরক্ষার অভাব এবং অসচেতন জীবন আচরণ তাদের ভাইরাসের ঝুঁকিতে ফেলছে বলেও মনে করেন চিকিৎসকরা বিস্তারিত রাবে আক্তার সুবর্ণার রিপোর্টে দশ বছর ধরে থাকেন চাকরি করেন গার্মেন্টসে করোনা ভাইরাসের কারণে বন্ধি প্রায় উজুফা হিমশিম খাচ্ছেন প্রতিদিনের খাবার জোগাড় বাসা ভাড়া বিদ্যুৎ বিল সহ আনুষঙ্গিক খরচ যোগাতে এখন ভয় পায় কি করুম আফা ভয় পায় তোমাকে করার কিছু নাম তো করে খাইতে হইব যাই দুটু হাট বাজার যাইতে হইব মানুষের লোক চলাফেরা করতে হইব না হইলে আমরা চলুন কেন নতুন ধরে কোনো কাজ নাই ম্যাডাম অসুবিধা হয়েছে তারপর বেতন দেয় না এখনো করোনা প্রতিরোধের অন্যতম করণীয় সামাজিক দূরত্ব কর্মসূচি সম্পর্কে কিছুই জানে না তারা হোম কোয়ারেন্টাইন যে বলেন এই হোম কত কতদিন থাকবে মানুষ না খায়া অল্প জায়গাতেই গাদাগাদি করে থাকতে হয় অনেক পরিবারকে যেখানে একজন মানুষ ভালো মতো থাকতে পারে না সেখানে গাদাগাদি করে বাস করছেন কয়েকজন মানুষ কয়েকশো মানুষ ব্যবহার করছেন একটি চুলা আর টয়লেট একবারের ভিতরে দশটা বারোটা ফ্যামিলি থাকি আমরা একসাথে চলাফেরা করি একসাথে এক টয়লেট ব্যবহার করি একটা কুচুখানা ব্যবহার করি একটা চুলাই ব্যবহার করি এখানে তো আলাদা আলাদা কোনো সিস্টেম নেই পুরো বস্তিতে চোখে পড়ে না করোনা ভাইরাস প্রতিরোধের কোনো কার্যক্রম অস্বাস্থ্যকর পরিবেশের কারণে এমনিতেই পুষ্টিহীনতা সহ নানান স্বাস্থ্য ঝুঁকিতে থাকে নিম্ন আয়ের এসব মানুষ এসব মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হলে তারও অনেক মানুষকে ঝুঁকিতে ফেলতে পারে এরা কিন্তু এমনভাবে থাকে যে একজনের গায়ে একজন লেগে থাকে তার মানে এগুলো হচ্ছে যদি একজনের মধ্যে যায় তাহলে এইটা কিন্তু মহামারী আকারে পুরো ছড়িয়ে যাবে যে বস্তিগুলিতে ইনফ্লুয়েঞ্জা লাইক চলে হলে পরে তাদের মধ্যে পরীক্ষা করে দেখা উচিত যে সেখানে কোভিড নাইন্টিন সংক্রমণ আছে কিনা বস্তিগুলোতে করোনা প্রতিরোধের বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানালেন ঢাকা উত্তরের ভারপ্রাপ্ত মেয়র বস্তিতে আমাদের যে ওই ওয়ার্ডের কাউন্সিলরকে দায়িত্ব দেওয়া হয়েছে বা আমাদের কাউন্সিলাররা যাচ্ছে বস্তিতে সেখানে হ্যান্ড ওয়াশের ব্যবস্থা করছে এবং ইভেন তাদের খাবারের ব্যবস্থা বিভিন্ন করে করতেছি। বলা হচ্ছে করোনা ভাইরাস মারাত্মক যে কেউ আক্রান্ত হলে তার মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে তাই শুধু বিত্তবানদের সুরক্ষা নয় বস্তিবাসীর সুরক্ষা নিশ্চিত করা প্রয়োজন বলে মনে করছে বিশেষজ্ঞরা রাবে একটা সুবর্ণা এটিএন বাংলা করাল বস্তি ঢাকা বিশ্বব্যাপী করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকিতে এবছরে হজ নিবন্ধন প্রক্রিয়া পিছিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছে সৌদি হজ কর্তৃপক্ষ দেশটির হজ ও উমরা মন্ত্রী মোহাম্মদ সালেহ বিন তাহের বানতেন রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে জানান মুসলিম উম্মার হজ যাত্রীদের সুরক্ষার বিষয়টি নিয়ে উদ্বিগ্ন কর্তৃপক্ষ তাই হজ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এবং হজ কর্তৃপক্ষের সুনির্দ ঘোষণা না আসা পর্যন্ত হজের বুকিং চূড়ান্ত না করার আহ্বান জানান সৌদি হজমন্ত্রী করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কা ইতোমধ্যে পবিত্র নগরী মক্কা ও মদিনায় বিদেশিদের প্রবেশ নিষিদ্ধ করেছে সৌদি কর্তৃপক্ষ একই সাথে বাতিল করা হয় ওমরার আনুষ্ঠানিকতা এবছর হজ পালনে প্রায় বিশ লাখের বেশি মুসলমানের মক্কা ও মদিনা যাওয়ার কথা রয়েছে রোজাকে সামনে রেখে সারা দেশে খোলা বাজারে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে টিসিবি তাদের তালিকায় আছে চিনি ডাল এবং তেল রোজার আগে পাওয়া যাবে ছোলা ও খেজুর করোনা ভাইরাসের সংক্রমণে এড়াতে সামাজিক দূরত্ব মেনে পণ্য সংগ্রহের নির্দেশনা থাকলেও তা মানছেন না অনেকেই আরও জানাচ্ছেন শারফুল আলম রোজা শুরু হতে বাকি আর মাত্র তিন সপ্তাহ এ সময় চাহিদা বাড়ায় ছোলা খেজুর চিনি মসুর ডাল এবং তেলের মতো নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ে প্রায় প্রতি বছরেই তাই এবার আগেভাগেই খোলা বাজারে পণ্য বিক্রি শুরু করেছে টিসিবি ডাল কেজি প্রতি পঞ্চাশ টাকা চিনি পঞ্চাশ টাকা এবং সয়াবিন তেল আশি টাকা দরে বিক্রি করা হচ্ছে ডাল চিনি তেল কমে পাওয়া যায় সেজন্য দাঁড়ায় আসি বিশ মিনিট ধরে দাঁড়ায় আসি আমি চিনি তেল এবং ডাইল নিব তেল ওটাই বাজারে একশো টাকা আর এখানে আশি টাকা আছে তার মানে আপনার পাঁচ লিটার পড়ছে চারশো টাকা রোজার আগে দশই এপ্রিলের পর থেকে পাওয়া যাবে ছোলা ও খেজুর একজন ক্রেতা একবারে সর্বোচ্চ চার কেজি চিনি দুই কেজি মসুর ডাল পাঁচ লিটার সয়াবিন তেল কিনতে পারছেন টিসিবি বলছে দেশব্যাপী সাড়ে তিনশো ভ্রাম্যমান ট্রাকে এসব পণ্য বিক্রি করা হচ্ছে করোনা ভাইরাসের কারণে সামাজিক দূরত্ব বজায় রেখেই কেনাকাটার কথা বলছেন সরকারের সংশ্লিষ্ট মহল তবে টিসিবির খোলা বাজারে ট্রাকের সামনে অনেককে দেখা গিয়েছে তারা সামাজিক দূরত্ব বজায় না রেখেই পণ্য কেনাকাটা করছেন আমি একা বললে তো হবে না সবাইকে মানতে হবে আমি দাঁড়াইছি দূরে আরেকজন আমার গায়ের কাছে এসে ঘেসে আছে তো আমি কি করতে পারি লোকজনকে আমরা প্রতিনিধি একটু পরপর বলতেছি যে একটু ফাঁক ফাঁক করে দাঁড়ান আমাদের পণ্যগুলো মনিটরিং করে স্থানীয় প্রশাসন এবং সিটি কর্পোরেশনের ভিডিও সিটি কর্পোরেশন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন আমাদের আঞ্চলিক কার্যালয় থেকে রিপোর্ট এবং তারা বৃত্ত করে করে দিচ্ছে স্থানীয় প্রশাসন আমাদের এই বিষয়ে যথেষ্ট হেল্প করছে কমপক্ষে তিন ফিট দূরত্ব বজায় রেখে রেখে দাঁড়িয়ে থাকছে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ডিলারদেরকে সবাইকে নির্দেশনা দেওয়া আছে টিসিবির ন্যায্য মূল্যে পণ্য বিক্রির এই কার্যক্রম চলবে আগামী বিশে মে পর্যন্ত সরফুল আলম এটিএন বাংলা ঢাকা এবার আল- আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ কেন্দ্রীয় ঔষধাগারকে করোনা শনাক্তকারী ও প্রতিরোধ সামগ্রী দিয়েছে চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানি রাজধানী তেজগাঁওয়ে কেন্দ্রীয় ঔষধাগারের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদুলার কাছে এসব উপকরণ পৌঁছে দেন চায়না হারবারের ব্যবস্থাপনা পরিচালক ফু জিউকুয়ান উপকরণগুলোর মধ্যে রয়েছে তিন হাজার করোনা শনাক্তকরণ কিট তিন হাজার পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট পিপিই ও বিশ হাজার সার্জিক্যাল মাস্ক স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন পরিষদে পঞ্চাশ হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বসুন্ধরা গ্রুপ ও রংধন গ্রুপ প্রতিটি পরিবারকে চাল ডাল আলু তেল খাদ্যপণ্য ছাড়াও স্বাস্থ্য সুরক্ষার উপাদান হিসেবে সাবান ও মাস্ক বিতরণ করা হয় এর মধ্যে পঁচিশ হাজার বসুন্ধরা গ্রুপ এবং বাকি পঁচিশ হাজার রংধন গ্রুপ বিতরণ করে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের পরিচালক ও রংধন গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন বর্তমান করোনা পরিস্থিতি মাথায় রেখে আনুষ্ঠানিক উদ্বোধনের পর প্রতিটি বাসায় এসব সামগ্রী পৌঁছে দেওয়া হবে অন্যান্যের মধ্যে ত্রাণ বিতরণে অংশ নেন উপজেলা চেয়ারম্যান শাহজাহান খবর। যুদ্ধের মতোই করোনা ভাইরাস থমকে দিয়েছে পৃথিবীকে প্রাণঘাতী ভাইরাসের কারণে এবার বাতিল হয়ে গেল টেরিসের সবচেয়ে মর্যাদা সম্পন্ন প্রতিযোগিতা উইম্বলডন এর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে বন্ধ ছিল এই টুর্নামেন্ট উনিশশো সালের পর এবারই প্রথম একই ঘটনা ঘটল উনত্রিশে জুন যুক্তরাজ্যের শুরুর কথা ছিল উইমেলডন হাতে সময় থাকার পরও করোনার প্রকোপে আগেভাগেই বাতিল করে দেওয়া হল দুই সপ্তাহের এই টুর্নামেন্ট এদিকে করোনা ভাইরাসের মহামারীর কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হল চ্যাম্পিয়ন্স লীগ ও ইউরোপা লীগের সব ম্যাচ এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানায় ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ওয়েফা একই সাথে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ দু হাজার বিশ বাসাই পর্বের প্লে অফ এবং নারী ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ দু হাজার একুশের বাসাই পর্বের খেলাও স্থগিত ঘোষণা করা হয় বিশ্বের সংকটময় এই পরিস্থিতিতে পঞ্চান্নটি সদস্য সংস্থার সাধারণ সম্পাদকদের সাথে আলোচনা শেষে এসব সিদ্ধান্তের কথা জানায় উয়েফা শেষ করার আগে ওয়েফা সংবাদ শিরোনাম আরও একবার করোনা ভাইরাসে দেশে আরও একজনের মৃত্যু নতুন আক্রান্ত তিনজন বাড়ল সাধারণ ছুটির মেয়াদ পর্যায়ক্রমে চালু হবে বাস ট্রেন করোনা সন্দেহে চট্টগ্রামে ও শরীয়তপুরে আইসোলেশনে থাকা দুজনের মৃত্যু শাহ জ্বর শ্বাসকষ্টে মৃত্যুতে সিলেট নাটোর দেশের বিভিন্ন স্থানে আতঙ্ক করোনা পরীক্ষা শুরু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চট্টগ্রাম ও খুলনায় পৌঁছেছে শনাক্তকরণ যন্ত্র তৈরি পোশাক খাতে পাঁচ হাজার কোটি টাকা অনুদান নয় দুই শতাংশ সুদের ঋণ ফেরত দিতে হবে নির্ধারিত সময় জানালেন বাণিজ্যমন্ত্রী পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছে সবাই ঘরে থাকুন নিরাপদে থাকুন এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটিএন বাংলা নিউজ